ওয়েলকাম টু বাংলার রান্না। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটি মজার পিঠা বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই মজা। তো এখানে আমি আজকে পিঠা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, চিনি, গুড় এবং দুধ। তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা, সবাই বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখানে আমি গুঁড়টা কিন্তু ভেঙে নিয়েছি, এটা ভেঙে নিতে হবে, তাহলে খুব সহজে গলে যাবে। তো তার জন্য আমি এখানে গরম জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি, তাহলে এটা গলে যাবে। এখানে একটি পাত্রে আমি 1 বাটি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি এবং 1/2 বাটি পরিমাণ আটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমরা যে গুঁড়টা ভিজিয়ে রেখেছিলাম এটা এর ভিতর দিয়ে দেব। গুঁড়টা কিন্তু সম্পূর্ণভাবে গলিনি, তার জন্য আমরা হাত দিয়ে এটা গলিয়ে নেব। এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি, এখন এই মিশ্রণটা ভালোভাবে তৈরি করতে হবে। তো দেখুন আমি মিশ্রণটা কিন্তু তৈরি করে নিয়েছি এবং মিশ্রণটা ঠিক এমন হবে, দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু ঠিক এমনই হতে হবে। এবং অবশ্যই মিশ্রণটা হালকা কুসুম জল দিয়ে করতে হবে। এখন আমরা যে দুধটার ভিতরে পিঠাটা ভিজাবো এটা তৈরি করে নেব। তো দুধটা তৈরি করে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি পাতিলে দুধটা ঢেলে নিয়েছি। এখন আমরা এর ভিতর 1/2 কাপ চিনি এবং 2টা লবঙ্গ নিয়ে দুধটা ঘন করে জাল করে নিয়েছি। এবার পিঠা তৈরি করার জন্য এখানে আমরা একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে এই যে আমরা পিঠাটা তৈরি করার জন্য মিশ্রণটি দিয়ে দিয়েছি। তো দেখুন মিশ্রণটা কিন্তু ঠিকঠাক মতো হয়েছে, যার কারণে পিঠাটা খুব সুন্দর করে ফুলেছে। এই পিঠা কিন্তু গরম গরম উঠিয়ে দুধের মিশ্রণে ভিজিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর করে ভিজবে বা খেতে অনেক সুন্দর লাগবে। তো এই যে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে। আমি কিন্তু পিঠাগুলো সবই এখানে ভিজিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এই পিঠাগুলো কিন্তু গরম গরম ভেজাতে হবে অবশ্যই, তাহলে পিঠাগুলো ভেতর থেকে একদম সুন্দরভাবে ভিজে যাবে এবং খেতে অনেক মজা লাগবে। এবং এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা রাখতে হবে। এই পিঠা খেতে কিন্তু অনেক মজা, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই পিঠা খেতে কিন্তু সত্যিই অনেক মজা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।